আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের অনেকেরই কমন প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর আমরা রেগুলারলি আপনাদেরকে দিয়ে আসছি, সেটা ইমেলের মাধ্যমে হোক বা সরাসরি SMS অথবা ফোনের মাধ্যমে। দর্শক, আপনাদের মনে যত রকম প্রশ্ন আছে, যত রকম জিজ্ঞাসা আছে, সবকিছু আমাদেরকে করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার, আমাদের ইমেল আইডি, আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো দেওয়া আছে। আপনারা সবকিছুতে কমেন্ট এবং SMS এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, এবং তারপর যদি প্রয়োজন করতে পারেন সরাসরি ফোনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনাদের মনের কথাগুলো। আমরা চেষ্টা করি আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। দর্শক, এরকম অনেক পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন যাবত ছোটখাটো প্রবলেম, যে আসলে তার কি প্রবলেম সেটি তারা বুঝতে পারছেন না, মনের ভিতরে অনেক জিজ্ঞাসা নিয়ে বসে থাকে। আপনাদের সেই জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য আসলে আমরা সবসময় উপস্থিত থাকি। দর্শক, আপনাদের খুব কমন একটা প্রশ্নের উত্তর যেটা থাকে সেটা হচ্ছে যে আফটার ট্রিটমেন্ট পেশেন্টরা কেমন থাকেন, ব্যথাজনিত সমস্যায় যারা দীর্ঘদিন যাবৎ ভুগেছেন বা বিভিন্ন দুর্ঘটনাজনিত সমস্যায় যারা ভুগেন, তারা যখন ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যান, পরবর্তীতে তাদের জীবনটা কেমন হয়। অনেকে আছে বিভিন্ন স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বিছানায় শয্যাশায়ী ছিলেন, একটা সময় তারা সুস্থ হন এবং সুস্থ হয়ে যখন স্বাভাবিক জীবনে ফিরে যান, তাদের লাইফস্টাইলটা আসলে কেমন থাকে, তারা কি আদৌ কি আবার পরিণত হয়ে যান কিনা, এরকম নানান প্রশ্ন থাকে। সেই সকল প্রশ্নের একটা ছোট্ট উদাহরণ নিয়ে আসছি আপনাদের সামনে, এখানে উপস্থিত হয়েছি। যদি আমরা কন্টিনিউয়াসলি এরকম অসংখ্য পেশেন্ট আপনাদের সামনে নিয়ে আসছি, তার মাঝখানে আজকে আমাদের আরেকজন ভাই আছেন, যিনি 2022 সালেরই মার্চ মাসে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন ট্রিটমেন্টের জন্য। ওনার মূলত PLID সমস্যা ছিল এবং এটার জন্য উনি ভর্তিও ছিলেন কিছুদিন, এবং ট্রিটমেন্ট নিয়ে উনি বাসায় গিয়ে সঠিক নিয়মে উনি ছিলেন। এই জিনিসটা আসলে আমরা সবসময় একটু বলার চেষ্টা করি যে আপনারা সঠিক নিয়ম এবং সঠিক নিয়মগুলো যদি একটু মেনে চলেন, আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। ঠিক তারই প্রকৃষ্ট উদাহরণটা আজকে আপনাদের সামনে এখানে আছে। আসলে দর্শক, ওনার সাথে একটু পরিচিত হয়নি যে ওনার কি সমস্যা ছিল এবং এখন উনি আসলে কেমন আছেন আফটার ট্রিটমেন্ট। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সৈয়দুল ইসলাম। সৈয়দুল ইসলাম স্যার, বাসা কোথায়? আমার নাম মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। আমরা জানি যে আপনি 2022 মার্চ মাসে স্যারের কাছে এসেছিলেন কোমরে প্রচন্ড রকম ব্যথা নিয়ে, মুভ করতে পারছিলেন না, জীবন প্রায় অস্বাভাবিক হয়ে গিয়েছিল, কি হয়েছিল ওই সময়টার কথা যদি একটু বলেন। আমার অনেক কোমরে ব্যথা ছিল এবং পা হাঁটতে পারি, পা এমন ব্যথা ছিল যে একজন ধরে নিয়ে আসলে এত দুই মিনিট হাঁটতে পারি। আপনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আপনি সুঠাম দেহের এবং সুস্থ একজন মানুষ, স্বাভাবিক একজন মানুষ। সেই মানুষটা হঠাৎ করে একটা সময় দেখেছেন যে আপনি অসুস্থ হয়ে গেছেন, কারোর সাহায্য ছাড়া আপনি চলতে পারছেন না, যখন এরকম অবস্থা হয়েছিল মানে অবাক লাগতো না নিজের কাছে যে ডক্টরের কাছে যাচ্ছি, চিকিৎসা নিচ্ছি, ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হচ্ছি না। তো একটা সময় এতই খারাপ অবস্থা হয়েছে যে আপনি কারোর সাহায্য ছাড়া কোনো মুভমেন্ট করতে পারতেন না, ঠিক ওই সময়টা আপনি স্যারের কাছে চলে আসেন সরাসরি। স্যারের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন? ডক্টর মাহবুব আলম স্যার সাহায্যে। আচ্ছা, আমি জানতে পারছি যে তারপরে একটা ব্যবস্থা। আচ্ছা, আমরা জানি ডক্টর মাহবুব আলম ইঞ্জিনিয়ার, উনি খুব ভালো একজন কিডনি বিশেষজ্ঞ এবং ওনার খুব ভালো বন্ধু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। তো স্যারের মাধ্যমে আপনি যখন জানতে পারেন সরাসরি স্যারের কাছে চলে আসেন, স্যার আপনাকে দেখার পরে স্যার বলেছেন স্যারের তত্ত্বাবধানে কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার জন্য, এবং আপনি স্যারের তত্ত্বাবধানে কিছুদিন ট্রিটমেন্ট নিয়েছেন, এবং একটা সময় আপনি সুস্থ হয়ে গিয়েছিলেন। যখন ভর্তি হয়েছিলেন কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে আপনি সুস্থ হয়েছেন? আমি 8 দিন পরে থেকে দেখে দেশে সবাই ব্যাপার, তারপর আমি কোনো সময় দিয়েছিলাম যে একটু আবার আপনি স্যারের কাছে এসেছেন রিভিউর জন্য, যে আপনার কি অবস্থা শারীরিক কন্ডিশনটা স্যারকে বোঝানোর জন্য। এই যে মাঝখানে সময়টুকু বাসে যাওয়ার পরে কেমন ছিলেন এই সময়টা? জি আলহামদুলিল্লাহ, মানে আমি প্রতিদিন সকালে ঘুমিয়ে উঠে ব্যায়াম করতাম এবং খাবার গুলা স্যারের যে নিয়ম কারণ গুলো স্যার বলে দিয়েছিল সেরকম সেই অনুযায়ী চলছে। আচ্ছা, এবং দেখেছেন যে ধীরে ধীরে আপনি আরো ভালো হয়ে যাচ্ছেন, আরো ভালো হচ্ছেন। এবং আজকে কি আপনার মনে হচ্ছে যে আপনার এই যে শারীরিক অসুস্থতা যখন থেকে শুরু হলো তার আগে আপনি যতটা সুস্থ ছিলেন ঠিক ওরকম কি আপনি সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ওরকম সুস্থ আছি।
এবং সঠিক ট্রিটমেন্টের সঠিক সময় পাওয়ার কারণে কিন্তু আজকে আপনি এত ভালো অবস্থায় আছেন। আমাদের দর্শকদের জন্য যারা এই মুহূর্তে অধীর অপেক্ষায় অপেক্ষা করছেন তাদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের আমার সালাম। আমি আলহামদুলিল্লাহ এখানে এসে আলহামদুলিল্লাহ সঠিক চিকিৎসার মাধ্যমে আমি সুস্থ আছি। আপনারাও যারা কোমর ব্যথা এবং আরো অন্যান্য ব্যথা আছে তাদের সাথে দেখা করেন, আলহামদুলিল্লাহ সুস্থ হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, আমার এই ভাইয়ের সাথে আমার আরো অনেক কিছু কথা হয়েছিল। এটা আসলে যারা ওনার আশেপাশে থাকেন বা ওনার পরিচিত যারা আছেন, ওনার আশেপাশে এরকম অসংখ্য মানুষ আছে যারা ওই সময় ওনার যে মিজারেবল লাইফ ছিল সেটা তারা পর্যবেক্ষণ করেছেন, তারাও কিন্তু দেখেছেন এরকম যে ওনার লাইফটা কতটা খারাপ হয়ে গিয়েছিল। বাট ওই সময়টা ওনার পরিবারের সাপোর্ট ছিল ওনার সাথে, ওনার নিজের মনোবল ছিল, ওনার ভিতরে ইচ্ছা ছিল যে না আমি একদিন সুস্থ হবো, ভালো হবো, এবং সেই ইচ্ছাতে কিন্তু উনি ট্রিটমেন্ট শুরু করেন এবং আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক, এরকম অসংখ্য মানুষ আছেন যারা চিকিৎসা নেন, চিকিৎসার পরবর্তী অবস্থাতে তারা যদি সঠিক নিয়ম কানুন মেনে চলেন, যেমন আমার ভাই একটু আগে বলেছেন যে উনি সঠিক নিয়ম কানুন গুলো মেনে চলেছেন, স্যার যেভাবে যেভাবে বলেছিলেন সেই নিয়ম গুলো উনি পুরোটাই উনি পালন করেছেন, যার কারণে উনি কিন্তু আজকেও সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন, বরঞ্চ আগের থেকে আরো ভালো আছেন। দর্শক, সঠিক নিয়ম, সঠিক নিয়ম শৃঙ্খলা, সঠিক জীবন আচরণ আপনার পুরো জীবনকে বদলে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।